সম্পত্তির জন্য শ্বশুরকে পিটিয়ে মারার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার মোহনপুর এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সম্পত্তির লোভে শ্বশুরকে পিটিয়ে মারার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার মোহনপুর এলাকায়। ঘটনায় অভিযোগ দায়ের মোহনপুর থানাতে। ঘটনায় অভিযোগের তির জামাই শাহিদ আলীর বিরুদ্ধে। জানা গেছে, স্থানীয় জাফরপুর এলাকার বাসিন্দা শেখ আজগার আলী এদিন সকালে বাড়ি থেকে কাজে যাবার উদ্দেশ্যে বের হয়েছিলেন। সে সময় জামাই শাহিদ আজগার আলীকে হঠাৎই মারতে শুরু করে। ইট লোহার রড দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আজগার। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাকপুর বিএন বোস হাসপাতালে। সেখানে নেবার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে মৃতের স্ত্রী বলেন, আমাদের বসত বাড়িটি লিখে দেবার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিল জামাই, না দেওয়াতেই এই হামলা। সারিনা বিবি আর শেখ সাইদ আলী আমার হাজবেন্ডকে, মানে আমার স্বামীকে মেরেছে, মানে সে পালিয়ে গেছে কত দূর, বাড়ি থেকে রাস্তা পর্যন্ত উঠে গেছে, আর তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ইট পাথর জুতো ছুড়ছিল, ও পেলো না শান্তি, ও বেচারি কত দূর চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একই অভিযোগ মৃতের ছেলে আফসার আলীর। তিনি বলেন, সম্পত্তির জন্যই বাবাকে খুন করা হয়েছে। বাবা মা কাজে যাচ্ছিল, সেই টাইমে চাক সাইডে আসতে যে রাস্তা আছে, চাক আছে একটা, চাকের থেকে অল্প মল বেরিয়েছে হয়তো, ও ভেঙে দেখে চাকের থেকে, পাশে দিয়ে লোকের বাড়ি আছে, ওখানে গিয়ে পাশের লোকরা বলছে এই মলটা কে বের করেছে, তা আমার বাবা মা বলছে আমরা না, তো ও বলছে তোমরা না, ও সে বাবাকে ফেলে মার মেরেছে, প্রথম ধাক্কা মেরেছে 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 হ্যাঁ ফেলে ধাক্কা মেরে মেরে ফেলে দিয়েছে। সেই মানুষটা সম্পত্তির জন্য নি, উনি আমার বাবা হয় আমার। আজগার আলীর পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি দীর্ঘদিন ধরেই নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল অভিযুক্ত শাহিদ। এ বিষয়ে প্রতিবেশী এক মহিলা জানান, মাঝে মধ্যেই ওদের বাড়ি থেকে কটু কথা ভেসে আসত, মাঝে মধ্যেই ঝামেলা হতো, কিন্তু শেষ পরিণতি যে এমন হবে আমরা বুঝতে পারিনি। কোথায় আছে আমরা বলতে পারছি না, ছিল যে মুহূর্তে ওর শ্বশুর অলরেডি পড়ে রয়েছে, আমরা সব পাড়ার লোকেরা চিৎকার শুনে গেছি, ও তখন ঘরেই নাকি ছিল। আমরা যখন গেছি ওনার বউ তো কাঁদছে, বউয়ের কোলের মধ্যে মানে স্বামীটা রয়েছে, বউ কাঁদছে বলছে যে ইট দিয়ে মেরে ফেললো। প্রায় সময় মানে প্রত্যেকটা দিন, আজকেই হচ্ছিল প্রায় ভোর পাঁচটার আগের থেকে, সম্পত্তির কারণে ওদের, ওরা চাইতোই যে ওরা ওই ঘর বাড়ি ছেড়ে চলে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বারাকপুর।